मेरा परोटो मार दिया है। बहुत टास्क दिया शुरू। আমি গুণবস্তির বাসিন্দা, আমার নাম বাপি দে। আমার ডিজিটাল কার্ড তিনটে, পুরো পরিবারে পাঁচটা কার্ড আছে। তিন বছর ধরে এরা কার্ডটা রেশন দোকান থেকে কাউকে দিয়ে দিয়েছে কি হারিয়ে ফেলেছে, বারবার চাইতে আসি দেয় না। লাস্টে দুটো কার্ড দিয়েছে বাবা ভাইয়ের, আমার বইয়ের আর মেয়ের কার্ড দেয়নি, কিন্তু রেশন আমরা বলার পরে রেশন দেয়। আজকে যখন রেত নিতে এসেছি আমাকে 5 কিলো করে চাল দিচ্ছে, কিন্তু আমার কার্ডে হিসাব মতো 7 কিলো করে পাই। সেটাই আমি এই ওনার মদন শাহকে বলছি যে আপনি 5 কিলো 7 কিলো জায়গায় 5 কিলো করে কেন দিচ্ছেন চাল, যেহেতু আমি 7 কিলো করে পাবো। ওনার ছেলে বাইরের থেকে এসে ফট করে আমাকে বাসায় তর্ক করছো কেন বলে মেরে কান ফাটিয়ে দিল। কোনো কারণ নেই, অনেক জুনিয়র ছেলে, এই পাড়ার আমার জন্ম, ওদেরও পাড়ার এই জন্ম, একদম জুনিয়র ছেলে এসে ফট করে কোনো কারণে ওর সাথে না কোনো হাতাহাতি হয়েছে না কিছু হয়েছে, ধুম করে এসে একদম কানের মধ্যে কান ফাটিয়ে মেরে আমার ভাড়া দিয়েছে। এখন কি করব আমাকে না, আমার কোন ছেলে ওনার মদন দেওয়ার বড় ছেলে অমিত প্রসাদ, অমিত শাহ কি প্রসাদ, অমিত, ওর নাম হচ্ছে অমিত। আপনার নাম? আমার নাম বাপি দে। 7 কিলো করে চাল পাওয়ার কা মিলনে কা এক বাপ আর থা যহাঁ পে আপসে বাত করনে কা বলে আপকা বেটা উনকো মার দে। নাই নাই, ও মারা, ও ধাক্কা দিয়া, মানে ও ধাক্কা দিয়া হ্যায়, 7 কিলো চাল তো দিয়া হুয়া হ্যায়, ডিলার কো ধাক্কা দেগা, হাত লাগায়া, ধাক্কা দে আর 3 আদমি লিখা হুয়া হ্যায়, এক তো উসকা বাপ তো মর গয়া, কবে ক্যানসেল কর দিয়া। ওদের চাল ও আকে ধাক্কা মারেগা কোই দোকানদার কো। আরে और उसके ऊपर से आपका दुकान में इतना जो मतलब कस्टमर आया तो सोशल डिस्टेंसिंग वो तो पुलिस ने तो अभी झमेला किया बोल के होगा, वो इधर झमेला लाइन में लाते हैं, दूर हटो दूर हटो दूर हट जाओ। तो उन लोगों का तो 7 किलो चावल पाने का मिला है उसको, तो वो लोग तो बोल रहे हैं बोलने से तो बोलेगा मिला हुआ सरकार, मतलब स्लिप में तो है लिखा हुआ है सब मिला है।